জুড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বলবৎ করার ফলে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কতটা সুবিধা পাবেন তা জানিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি পেনশন রোপা জারি করল অর্থ দপ্তর সরাসরি রাজ্য সরকার পুরসভা পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে রাজ্যের পেনশন ভোগীর সংখ্যা আনুমানিক সাত লক্ষ এখন কর্মরতদের মতো পেনশন ভোগী বা পারিবারিক পেনশন ভোগীদের ক্ষেত্রেও বর্তমান মূল পেনশনকে ফাইভ দিয়ে গুণ করলে নতুন মূল পেনশন পাওয়া যাবে এখানে বর্তমান মূল পেনশন বলতে দু হাজার সালের জানুয়ারি বা তেরো একত্রিশ বারো দু হাজার মূল পেনশনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখন কারো মূল পেনশন এখন বলতে দু সালের জানুয়ারি মাসের পেনশন মূল পেনশন একশো টাকা হলে এবং তিনি চল্লিশ শতাংশ পেনশন কমিউট করে থাকলে তার নতুন মূল পেনশন হবে একশো গুণ দুই দশমিক পাঁচ সাত অর্থাৎ দুশো সাতান্ন টাকা তার থেকে কমিউট অংশ করা অংশ বাদ দিয়ে অর্থাৎ দুশো সাতান্ন বিয়োগ নতুন পেনশন দুশো সতেরো টাকা ন্যূনতম পেনশনের পরিমাণ হবে সাড়ে আট হাজার টাকা আগামী বছর জানুয়ারি পয়লা থেকে এই পেনশন কার্যকর হবে অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশন ভোগীদের ভোগীর বয়স আশি বা তার বেশি হলে তিনি নতুন মূল পেনশনের কুড়ি থেকে একশো শতাংশ পর্যন্ত অতিরিক্ত পাবেন আশি থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত মিলবে কুড়ি শতাংশ অতিরিক্ত পেনশন পঁচাশি থেকে নব্বই বছর বয়স পর্যন্ত তিরিশ শতাংশ নব্বই থেকে পঁচানব্বই বছর বয়স পর্যন্ত চল্লিশ শতাংশ পঁচানব্বই থেকে একশো বছর বয়স পর্যন্ত পঞ্চাশ শতাংশ এবং শতায়ু মূল পেনশনের দ্বিগুণ বাড়তি হিসাবে পাবেন পেনশন পারিবারিক পেনশনের ক্ষেত্রে উর্ধসীমায় বেড়েছে পেনশনের উর্ধ্বসীমা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়েছে পারিবারিক পেনশনের উর্ধ্বসীমা একুশ হাজার টাকা থেকে বেড়ে ষাট হাজার তিনশো টাকা হয়েছে হবে আর কি রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্রাচুইটি ও ছ লক্ষ টাকা থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা করা হয়েছে কর্মচারী সংগঠনগুলির ব্যাখ্যা দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অবসর নিয়েছেন তারা ছয় লক্ষ টাকায় গ্র্যাচুইটি পাবেন দু সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা অবসর নিয়েছেন বা নেবেন তারা পুরনো বেতন কাঠামোয় অবসর নিলেও অতিরিক্ত ছয় লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন এছাড়া এই সময়কালের মধ্যে অবসর গ্রহণকারীরা আগের সরকারি ঘোষণা মতো প্রাপ্য ইনক্রিমেন্ট পাবেন বলে অর্থ দপ্তর সূত্রে জানানো হয়েছে সাধারণভাবে প্রতি বছর জুলাইয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয় দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশের মধ্যে ওই সময় কর্মরত থাকলে ইনক্রিমেন্ট মিলবে বলে ওই সূত্রের দাবি ধন্যবাদ